আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফ্রাই কিভাবে রান্না করতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি আমার খেতে খুব ইচ্ছা করছিল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। এখন আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো, সো এর জন্য আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়া হয়ে গেলে এরপর আমি এটার মধ্যে 1 চামচ সয়া সস ইউজ করবো। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দেব 2 চামচ। আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা এবং 2টো এলাচ, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের মাংসের পরিমাণ মতো লবণ দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়ো, এরপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে একটা ডিম। এরপর আমি ইউজ করব টক দই। টক দই কিন্তু আমি এখানে 3 চামচ ইউজ করছি, আপনারাও মাংসের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। এখন সবগুলোকে ভালো করে আমি একসাথে মাখিয়ে তারপর এটাকে ম্যারিনেট হওয়ার জন্য 7 থেকে 8 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব। দেখুন আমার মাখানো হয়ে গেছে সবগুলা। এখন আমি এটাকে ডেকে তারপর আমি ফ্রিজে রেখে দেব। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, আর বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন যাতে নেক্সট ভিডিও অবশ্যই আপনাদের যাতে মিস না হয়। এখন চলে আসলাম আমি 7 ঘন্টা পর, আবারও মাংসটাকে আমি ফ্রিজ থেকে বের করে ফেলেছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে 1.5 কাপ ময়দা। আমি কিন্তু এখানে লবণ ইউজ করছি, আমি আমার পরিমাণ মতো ইউজ করছি। ময়দার পরিমাণ অনুযায়ী আপনারাও আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ, এরপর দেব গরম মশলার গুঁড়া, এরপর আমি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো। এখন সবগুলোকে ভালো করে মিক্স করবো। অ্যাকচুয়ালি বাসায় বসে বসে অনেক বোরিং লাগছিল, তাই ভাবলাম যে বাইরে গিয়ে একটু চিকেন ফ্রাই খাবো, কিন্তু এখন যে সিচুয়েশন সেটা খাওয়ারও তো উপায় নেই, তাই বাসায় বসেই ভাবলাম তাহলে চিকেন ফ্রাইটা করে নিই আর আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এখন আমি চুলার মধ্যে দেখতেই পাচ্ছেন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমার মনে হলো যে শুধুই কি চিকেন ফ্রাই খাবো, সঙ্গে তো একটু ফ্রেঞ্চ ফ্রাই, না হলে মানে স্বাদটা আসলে আসবে না রেস্টুরেন্টের স্টাইলে। সো এখন আমি কিছুটা আলু কেটে নিয়েছি 3টা, সো এখন এই 3টা আলুকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নেব। তো আমি এর জন্য তেলের মধ্যে লবণ দিয়ে আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। এখন আমি মাইক্রোওভেনে এই চিকেনগুলাকে 4 মিনিট একটু বেক করে নেব, যাতে চিকেনের মধ্যে যে পানিটা থাকে না ওটা বেরিয়ে আসবে। আর তখন চিকেনের মধ্যে যখন আমি ফ্রাইটা করব তখন আর মানে ওটা মানে কোনো রকম প্রবলেম হবে না, খুবই ক্রিস্পি আসবে। এখন দেখতেই পাচ্ছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ক্রিস্পি হয়ে গেছে, মনে হচ্ছে দেখে হয়ে গেছে এটা। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আসলে আমি প্রতিদিনই চেষ্টা করছি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার, কিন্তু আসলে সিচুয়েশনের কারণে অনেক সময় পসিবল হয় না সব কিছু ভিডিও করতে, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করব এখন থেকে আপনাদের সাথে আরও বেশি বেশি ভিডিও শেয়ার করতে। অবশ্যই আমার পাশে থাকবেন আর সবাই, আর নেক্সট ভিডিওতে কী দেখতে চান কমেন্ট করে জানাবেন। এখন আমি চিকেনটাকে একটা ডিমের মধ্যে ভালো করে মিক্স করে এখন আমি ময়দার যে পাউডারটা আমি তৈরি করেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ঠিক একইভাবে আপনারা কিন্তু করবেন, তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে চিকেনটা, আর একেবারে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল থেকেও আরও বেশি ঘরোয়া উপায়ে ঘরোয়া স্বাদে আপনারা খেতে পারবেন এটা।
এরপর আমি চিকেনটাকে মিক্স করে ফেলছি আবারো এখন আমি তেলে দিয়ে দেব এটাকে তেলে দিয়ে দিলাম এখন একটা একটা করে প্রত্যেকটা চিকেনকে আমি দিয়ে দেব আর প্লিজ নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্ট পড়ার এবং রিপ্লাই করার চেষ্টা করব চিকেনগুলা ফ্রাই হয়ে গেছে মনে হচ্ছে এখন আমি একটু উল্টে দিচ্ছি অপাশটা যাতে ভালো করে হয়ে যায় তারপর আমি সবগুলোকে নামিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন উপরে সাইডটা কিরকম ক্রিস্পি হয়েছে এরকম করে আপনারা সবাই আমার পাশে থাকবেন যদি আপনারা পাশে থাকেন তবেই কিন্তু আমার মানে আমি আছি আমি ভিডিও নেক্সট টাইম আপলোড করব এখন নামিয়ে ফেলছি চিকেনটা হয়ে গেছে মনে হচ্ছে সো তাহলে এখন আমরা এটাকে টেস্ট করেও বলে দেব আপনাকে কিরকম হয়েছে আর চিকেন সবগুলা নামানোও হয়ে গেছে ওয়াও দেখে কিন্তু খুব টেস্টি হয়েছে মনে হচ্ছে আমি এখনো খাইনি কিন্তু দেখে কিন্তু খুব ক্রিস্পি লাগছে হয়েছে এখন আমি টেস্ট করে বলছি ওয়াও অসাধারণ টেস্ট হয়েছে সো এরকম পাশে থাকবেন আমাদের সাথে নেক্সট ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং